এই মার্কেটটিতে আমরা শুরুতে যেমনটি দেখেছি স্থানীয়রা যেমনটি বলেছে আসলে যে একটি মিষ্টির দোকান থেকে প্রথমে তারা যেমনটি দাবি করেছে যে শর্ট সার্কিটের কারণে এই আগুনের সূত্রপাতটি হয়েছিল। পাশাপাশি এই আগুনের সূত্রপাত হওয়ার পরপরই কিন্তু দেখা গেছে যে আসলে এই আগুনের তীব্রতা ধীরে ধীরে বাড়তে থাকে এবং ফায়ার সার্ভিস এখানে কাজ শুরু করার পরই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আসলে তাদের যে পানির স্বল্পতা, এর আগে আমরা রাজধানীর বঙ্গবাজারের আগুনে যেটি দেখেছি, পাশাপাশি যেটি দেখেছি যে আসলে নিউ মার্কেটের ক্ষেত্রেও যেটি দেখেছি যে আসলে ফায়ার সার্ভিস বড় যেসব আগুন লাগে রাজধানীতে বরাবরের মতোই কিন্তু সেসব জায়গায় গিয়ে তারা একটি জায়গায় আত্মসমর্পণ করতে বাধ্য হয়, সেটি হলো এই আগুনের নেভানোর কাজে যে পরিমাণ পানি লাগে, বড় সড়ক আগুন লাগলে যেসব জায়গায় পানি মানে আগুন নেভানোর জন্য যে পানির যে পর্যাপ্ত পরিমাণ পানির দরকার হয় সেটি কিন্তু আসলে তারা সরবরাহ পায় না। রাজধানীর যেসব জলাশয় আছে, হাতির ঝিল আছে, পাশাপাশি এই নিকটস্থ যেসব পুকুর কিংবা জলাশয় রয়েছে সেসব জায়গা থেকে কিন্তু সেসব জলাশয় থেকে ফায়ার সার্ভিসের পানি নিয়ে আসতে হয় আগুন নেভানোর জন্য। এটি সেই একই জিনিস কিন্তু আমরা এই রাজধানীর এই কৃষি মার্কেটেও কিন্তু আমরা দেখেছি যে আসলে আগুন নেভানোর পর নেভানো শুরু যখন করলো ফায়ার সার্ভিস, কিছুক্ষণের মধ্যেই কিন্তু তাদের যে পানির সরবরাহ সেটি কিন্তু শেষ হয়ে যায়, অর্থাৎ তাদের কাছে যে পরিমাণ পানি আনা ছিল সেই সেই অংশটুকু কিন্তু সেই পরিমাণটুকু কিন্তু আসলে শেষ হয়ে যায়। তারপরে কিন্তু বেশ কিছুক্ষণ পানি দেওয়া বন্ধ ছিল এবং আশপাশের যেসব জলাশয় রয়েছে সেসব জায়গা থেকে কিন্তু পানি দেওয়ার পরই কিন্তু আসলে এই জায়গাটিতে দেখা গেছে যে আসলে এই জায়গাটিতে এই পানির আনার পরই কিন্তু দেখা গেছে যে আবার তারা কাজ শুরু করেছে এমনটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। এখন কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে আসলে মার্কেটটির বাম পাশের যে অংশটি রয়েছে, যে অংশটিতে আসলে স্বর্ণের দোকানগুলো রয়েছে সেগুলোর পেছনের দিকে কিন্তু দাউ দাউ করে জ্বলছে, পাশাপাশি মার্কেটটির মাঝ বরাবর যে জায়গাটি রয়েছে সেটিও কিন্তু আসলে কিছুক্ষণ একটু শান্ত থাকলেও কিন্তু এখন আবার